মুর্শিদাবাদে জলঙ্গি বিধানসভায় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুস রাজ্জাকের বিরুদ্ধে তৃণমূলেরই একাংশ প্রতিবাদ জানায়। রাস্তায় নেমে কুশপুত্তলিকা দাহ করা হয় আব্দুস রাজ্জাকের। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আব্দুস রাজ্জাক। কি বললেন তিনি চলুন শুনে নি। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। বিরোধীরা অনেক কিছুই করতে পারে, যারা আবার দলের লোক বলে পরিচয় দিচ্ছে তারা আদৌ কিন্তু দলের লোক না। আর প্রার্থী ঘোষণা করেছেন কারোর মর্জির ওপর না, সেটা স্বয়ং আমাদের নেত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির প্রার্থীকে নিয়ে যদি কেউ মানে তার প্রতিবাদ করে তাহলে মমতার বিরুদ্ধেই প্রতিবাদ করা বা যে জঘন্য আচরণ করা মমতার বিরুদ্ধেই নেত্রীর বিরুদ্ধেই সেটা করা হয়, তারা দলের আমাদের কেউ না। আর আরেকটা কথা বলি, আপনারা সাংবাদিক হিসেবে এলাকায় আছেন জানেন, এক দেড় বছর থেকে লাগাতার এটা আমাদের সংগ্রাম চলছে, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। দিদিকে বলো প্রোগ্রাম গিয়েছে, তারপর বাংলার গর্ব মমতা গিয়েছে, তারপরে হচ্ছে যে বঙ্গধ্বনি গেল। করোনার মতো এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের কর্মীরা, নেতারা, মন্ত্রীরা, দিদি পর্যন্ত আমরা সবারই দুয়ারে দুয়ারে গিয়েছি, বিভিন্ন যা আমাদের জুটেছে তাই আমরা বিলি করেছি, খাবার থেকে আলু থেকে সোয়াবিন থেকে সাবান স্যানিটাইজার মাস্ক আমরা ই করেছি, আমরা বিলি করেছি। সেই সময়কালে ওদের কোনো ছবি দেখা কি এই এক দেড় বছরের মধ্যে তাদের কোনো আপনি যদি ছবি দেখাতে পারেন যে এই লড়াই আন্দোলনের মধ্যে ছিলেন কি প্রোগ্রামের মধ্যে দিদির প্রোগ্রামে ছিলেন তা নয়। এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে, তারা পদ নিয়ে ছুটাছুটি করে করছিলেন, কেউ জেলা পরিষদের বা কর্মাধ্যক্ষ নেবেন, কী হবেন, কে সভাধিপতি হবেন, এই আবহে বামফ্রন্টের চারবারের বিধায়ক ইউনিশ সরকার যখন দল থেকে তার প্রার্থী হওয়ার শখ ছিল পাননি, তাই দলের প্রতি বিদ্রোহ ঘোষণা করে তিনি অবসর দল থেকে বেরিয়ে গিয়েছেন, তখন এই লোকগুলোই তারা ইউনিশ সরকারের সঙ্গে দু দফা বসে আলোচনা করার চেষ্টা করা হয়েছে যে আমরা আপনাকে নির্দল হিসাবে প্রার্থী দেবো, আমরা সমর্থন করব। উনি দুদিন পরে ফিরিয়ে দিয়েছেন আমি যাব না। এবং কংগ্রেস এবং সিপিএম বাম জোট যেটা হয়েছিল তার মধ্যেও তাদের সেই জোট ভালো পুক্ত না হয় কংগ্রেসের সভাপতি যে ব্লকের তাকেও প্রস্তাব দিয়েছিলেন, ও না করার ফলে এখন তাদেরকে সাহস যোগাচ্ছে যে আমাদের পক্ষে কত লোক আছে ওদের উস্কানিতে, এবং বামফ্রন্টের যে লোকজন আছে তারা এই গোলাজালে মাছ ধরতে চাচ্ছে যে ওদের মধ্যে মানে তৃণমূলের মধ্যে বিক্ষোভ আছে বলে দেখাতে চাচ্ছে, অন্য কিছু না। আদিও কি এদের যে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে যে বিষয়টা নিয়ে, সেই বিষয়ে কি ওরা সফলতা পাবে বলে মনে হচ্ছে আপনার? অসম্ভব, এরকম মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ইয়ে করেছেন, হুঙ্কার দিয়েছেন, বিজেপিও এখানে এসে তাঁবু গেড়েছিলেন, এবং পশ্চিমবাংলায় যে অবস্থা চলছে বিজেপি কতটা ই নিতে পারে, এবং দিদির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, পা ভাঙাকে নিয়ে কত বিদ্রুপ করেছে, ওই যারা আজকে রাস্তায় গড়াগড়ি পড়েছে দিদিমণির পা ভাঙা নিয়েও তারা বিভিন্নভাবে টিটকারে হাঙ্গামা তামাশা করেছে, ওই ওই যারা আজকে বলার চেষ্টা করছে। ওরাও অভিযোগ তুলছে শুভেন্দুর সঙ্গে আপনার আতাত আছে, আবার আপনি বলছেন যে ওরা তৃণমূল কংগ্রেস যদি করতো তাহলে আমার বিরুদ্ধে বলতো না, আমার বিরুদ্ধে বলা মানে মমতার বন্ধু এর গোটা রাজ্যের এবং পিকের লোক আছে এবং এই আমার বিধানসভার লোক, তারা দেখে যে রাজ্জাক সাহেব কার লোক, আমি বামফ্রন্ট করতাম সেখান থেকে দিদির কাজের এবং তার ইয়ে নিয়ে তার বিভিন্ন প্রকল্প তার ই অনুদান তাতে অনুপ্রাণিত হয়ে তার কাজে অনুপ্রাণিত হয়ে আমি এই দলে এসেছিলাম, সেটা দিদির কাছে ব্রিগেডের মাঠে হওয়ার কথা ছিল, সব রাজনৈতিক দল বামফ্রন্টেরও ডাক ছিল তার জন্য না করে একে অনুরোধ করেছিলেন যে শুভেন্দু অধিকারীকে যে রাজ্জাক সাহেবকে ইয়ে করে নিয়ে এই ব্রিগেডের একটা কথা শোনা যাচ্ছে আপনার যারা ফ্যান আছে আপনাকে যারা সমর্থন করে তারা বারবার বলছে যে রাজ্জাক সাহেবের বিরুদ্ধে যত বলবে তত রাজ্জাক ভোটের মার্জিন তত বাড়বে, এই বিষয়টা নিয়ে কি বলছেন? অতি সত্যি মানে এখানে যাচাই হয়ে গেছে কারা সত্যিকার তৃণমূলের লোক এবং মমতার লোক কারা আর কারা মমতার লোক না। যারা মমতার লোক এই দুর্দিনের লড়াই করছে, একটা দিন ভোটে বা কোনো জায়গায় সভা সমিতিতে দেখতে পাবে না, তারা কিন্তু রাস্তায় গড়াগড়ি পারতে অভ্যস্ত। এরা কারা? দিদি চিনে, দিদির লোক চিনে, জনগণ চিনে। ধন্যবাদ। আমাদের দলেরই কেউ না, আর আমাদের দলের হলে জুতা পিঠা লাঠি পিঠা যদি আমাকে করে থাকে সেটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, মমতা ব্যানার্জির
প্রতি অবমাননা করা হয়েছে। ওরা কিসের লোক? তারা আজকে ওরা বিজেপির সঙ্গেই তো দেড় বছর থেকে ঘর ঘর করছে, ওই জন্যই। তা নাহলে রাস্তায় নেমে দিদির বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে কথা বলতে পারে, দিদিকে হুমকি দিতে পারে যে ই 24 ঘন্টার মধ্যে তাকে প্রার্থী ঘোষণা করতে হবে। কত বিজেপির দালাল শুভেন্দু অধিকারে হুমকি দিয়েছিল নন্দীগ্রামে, ওখানে ই কানা করিতে পরিণত হয়ে গিয়েছে, কটা ভোট পাইছে সেটা দেখে নেব। আমরা মনে হচ্ছে যে আমরা যাবো সেখানে ভোট করতে, যে কত শুভেন্দু অধিকারের ই আছে, সাহস আছে ওখানে। একশোবার শুধু আমি না, মানে যত এই নিন্দুকরা যাদেরকে দেখলে মানুষ মুখ ঘুরায়, ওই মুখগুলো যত আমাদের বিরুদ্ধে বলবে, আমাদের ভালো মানুষগুলো আরও বেশি বেশি করে সংঘবদ্ধ হয়েছে। ভোটের দেখবে যে ভোটের মানে কী পরিমাণ ভোট হবে, এবার দেখে নেবে ই আমাদের ই মানে দল এবং বিরোধীরাও এখান থেকে যোগ্য জবাব পাবে। যারা ওরা অন্য দলেরও ভালো সক্রিয় কর্মী বাদে কোনো দিন ছিল না, আমি চিনি না। ওরা হচ্ছে ভণ্ড, মানে চিরদিনই ওরা হচ্ছে সিন্ডিকেট রাজ, এবং যারা বাড়ি থেকে বেরিয়ে এই রাজনীতির নাম করে তারা বিভিন্নভাবে মাফিয়া সেজে টাকাটুকি তোলা, ইচু করা, সংসার চালানো, আর এই রকম ই দেখবেন যে চায়ের দোকানের ই করা, মাছা গরম করা, কোনোদিনই তারা কোনো রাজনৈতিক দল করলে তারা তো তারা নেতৃত্ব দেবে, তারা তাদের দেখতে পারবে। তাহলে কি খেলা হবে? হ্যাঁ খেলা হবে, খেলা জমে গিয়েছে। খেলা হবে মানে পাগল হয়ে গেছে বিরোধীরা, না তো রাস্তায় নেমেই করে দিদি সম্বন্ধে এই কথা বলার সাহস জন্মে দিনের পর দিন। দিদির যেখানে আসন আমরা 200-র ওপরে 250 হয়তো আসন জয় করবো কোনো, সেই জায়গায় আমরা লড়াই করছি। তো তাদের বিরুদ্ধে কী কোনো স্টেপ নেব? ওরা আমাদের কেউ না, আমি কী স্টেপ নেব? যে দলের তারা কাজ করছে তারা সে তারা ই করবে। টিকিটটা নিয়েছিলো মানে লাঠি দেখিয়ে টিকিট এমনি পেয়ে গিয়েছিলো, তাই মেম্বারশিপে মেম্বারের গরমে এসব করে, মানুষের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। এখন আবার জেলা পরিষদ একটু এদিক ওদিক করছে, আমাদের যে সভাপতি ছিলেন তিনি মোশাররফ হোসেন কংগ্রেসে গিয়েছে, তাই ওই আসনটা কী করে পাওয়া যায় কাড়াকাড়ি করছে। তা আবার আমাদের পতাকা নিয়ে করতে পারছে না, আজকে শুনলাম যে এখানে আমাদের পতাকা ধরে আবার প্রতিবাদ করছে, হাইরে ই কর্মীর নাটক, এ পশ্চিমবাংলার মানুষ দেখছে, জলঙ্গির মানুষও দেখছে। আপনার পরিচয়? পরিচয় বর্তমানে জলঙ্গি বিধায়ক আব্দুর রাজ্জাক, এবং আগামী দিনের প্রার্থী আমি আগামী বিধানসভা নির্বাচনে।